হ্যালো লার্নার্স ওয়েলকাম টু নেট বাংলা অনলাইন অফলাইন এন ইউজিসি নেট পেপার কোড জিরো এবং পেপার কোড নাইনটিনের ক্লাস হয়ে থাকে এখানে তার সাথে সাথে রেগুলার বেসিসে মক টেস্ট এবং পিডিএফও প্রোভাইড করা হয় যারা আমার চ্যানেলে নতুন আছো প্রথমবার আমার ভিডিও ভিজিট করছো তারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো বিগত কিছুদিন ধরে আমাদের নেটের ইউনিট নাইন নিয়ে আলোচনা হচ্ছে যেখানে রয়েছে ছন্দ এবং অলঙ্কার বিশেষত অলঙ্কারই আমরা শিখছি কদিন ধরে যেমন কি প্রথম দুটো ভিডিওতে শব্দ অলংকার আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এবং কালকের প্রিভিয়াস ভিডিওতে আমরা শিখেছি উপমা এবং রূপক যদি সেই ভিডিওগুলো দেখ না দেখে থাকো তাহলে আই বেটনে প্রেস করে সেখানে চলে যেতে পারো অলঙ্কার যেহেতু সিরিয়ালি শেখার একটা ব্যাপার তাই সেগুলো দেখে আসলে বুঝতে সুবিধা হবে আজকে আমরা মূলত পাঁচটা অলংকার শিখব উৎপ্রেক্ষা সন্দেহ নিশ্চয় ভ্রান্তিমান ও অবনতি এইগুলো তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আসছে উৎপ্রেক্ষা উৎপ্রেক্ষার আইডেন্টিফাই করা ভীষণ এভাবেই শেখাই পরীক্ষার প্রসপেক্টিভ থেকে যে এখানে সংজ্ঞা উদাহরণ তো তোমরা অবশ্যই জানবে কিন্তু যেহেতু অলংকার আমাদের নির্বাচন করতে হয় চিহ্নিত করতে হয় মিলাতে হয় তাহলে সেই ট্রিকগুলো আমি পড়ানোর সাথে সাথে শেখাতে থাকি তাহলে উপমায় উৎপ্রেক্ষাতে আমরা দেখে নিই উপমেয় বা প্রকৃতিকে বা উপমেয় বা প্রকৃতিকে উপমান বা পরাত্মা বলে যখন ভুল করছি তখন হয়ে যাচ্ছে উৎপ্রেক্ষা এই যে ভুল করছি একটা উৎকণ সন্দেহ হচ্ছে এটা কি এর মানে এরম যেন মনে হচ্ছে এই এই জিনিসটাকে আমরা ডিফাইন করি বা চিহ্নিত করে থাকি একটা জিনিস দিয়ে একটা শব্দ দিয়ে এবং উৎপ্রেক্ষা আইডেন্টিফাই করা সহজ প্রথমেই এই জন্যই বললাম যে সেই শব্দটা থাকলেই আমরা বুঝে যাব এটা উৎপ্রেক্ষা অলংকার সেটা কি আমি বলছি উৎপ্রেক্ষার মোটামুটি দুটো ভাগ আমরা দেখতে পাই বাচ্চ এবং প্রতীয়মান এই বাচ্চাতেই চলে আসছে বাচ্চ্য উৎপ্রেক্ষায় যেখানে যখনই দেখবে কোনো কাব্যের মধ্যে যেন শব্দটা আছে অর্থাৎ যেন উপমানের মতো লাগছে এই যেন শব্দটা যখনই থাকছে তখনই মূলত নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমরা উৎপ্রেক্ষাকে এইভাবেই এটা একটা ট্রিক বলতে পারো বা শর্টকট থিওরি বলতে পারো যে উৎপ্রেক্ষাকে আমরা এইভাবে চিহ্নিত করে থাকি তার উদাহরণ দেখো বসিলা যুবতী পদতলে আহামরি সুন্দর দেউটি তুলসীর মূলে জ্বলিল এটা হয়ে গেল উৎপ্রেক্ষার উদাহরণ এরপরে আসছে প্রতীয়মান এখানে কিন্তু যেন থাকবে না এখানে যেনটা থাকবে না কিন্তু প্রকাশে বা উপমেয়কে দেখে আবার সেই মনে হবে উপমানের মতো তার মধ্যে থেকে আমরা বুঝে নেব লুটাই মেখোলা খানি ত্যাজি কোটিদেশ মৌন অপমানে এই যে কথাটা পুরো লাইনটা আমরা পড়লাম লুটাই মেখোলা খানি ত্যাজি কোটিদেশ মৌন অপমানে এখানে ছিল ম মৌন অপমানে এই জ্যনটা এখানে মিসিং কিন্তু কাব্যের লাইনটা পড়ে আমরা বুঝতে পারছি যে এখানে কবি কি বলছেন মেখোলা খুলে ফেলেছেন কোটিদেশ থেকে নায়িকা স্নানের আগে কিন্তু সে যেমন যখন পড়ে আছে বা নিচে পড়ে আছে সেই মেখোলা সে যেন মৌন অপমানে নিস্তব্ধ নিশ্চুপ হয়ে বসে আছে সেইটাকে উপমার সেইটাকে উৎপ্রেক্ষার মধ্যে দিয়ে কবি প্রকাশ করেছেন যে লুটায় মেখলাখানি ত্যাজি কোটি দেশ মৌন অপ যেন মৌন অপমান এই যেনটা এখানে মিসি আর তখনই হয়ে যাচ্ছে প্রতীয়মান অলংকার প্রতীয়মান উৎপ্রেক্ষা অলংকার নেক্সট আসছে সন্দেহ ভীষণ সিমিলার বা ভীষণ কাছাকাছি উপেক্ষার সন্দেহ যে উৎপ্রেক্ষাতে আমরা যখন দেখলাম যে উপমানকে যেন উপমে উপমেয়কে যেন উপমানের মতো মনে হচ্ছে আর সন্দেহতে আমরা দুটোকেই দুটোর প্রতি সন্দেহ প্রকাশ করছি উপমেয়তেও সন্দেহ প্রকাশ করছি উপমানেও সন্দেহ প্রকাশ করছি যেখানে উপমেয় বা প্রকৃত এবং উপমান অর্থাৎ অপ্রকৃত দুটোতেই সংশয় থাকে সেখানে হয়ে যায় সন্দেহ অলঙ্কার উদাহরণে বুঝে নেব হিমাচলের শিখর ও কি শুভ্র প্রভাস্বর পদ্মাসনী কিংবাধেনি মগ্ন মহেশ্বর দুটোতেই দেখো সন্দেহ বা দুটোতেই কোয়েশ্চেন মার্ক দিয়েছে এখানে হিমালয় শিখর সেটাতেও সন্দেহ প্রকাশ করছে আবার ধ্যানি মহেশ্বর সেটাতেও সন্দেহ প্রকাশ করছে এখানে যেহেতু একটাই স্লাইড আমি প্রত্যেকটা অলঙ্কারের জন্য বরাদ্দ করেছি তাই এখানে উদাহরণ বা এক্সাম্পল আমি কম কম দিয়েছি কিন্তু যখন তোমরা পিডিএফ পাবে সেখানে অনেক উদাহরণ আর অনেক বিস্তৃতভাবে এই জিনিসগুলোকে বোঝানো আছে অনেক ডিটেলসের সাথে নেক্সট আমরা দেখছি অপনহতি অলঙ্কার অপনহুতি অপনহতি শব্দটার মধ্যে দিয়ে দেখো অপন হব করার কথা আছে এই অপন হবের মানে কি এই অপন হবের মানে হচ্ছে নিষেধ বা অস্বীকার উপমেয়কে নিষেধ বা অস্বীকার করে উপমান উপমানের যখন প্রতিষ্ঠা করা হয় তখন হয়ে যায় অপনহতি অলঙ্কার এটা ভীষণ সোজা ঠিক উৎপ্রেক্ষায় যেমন আমরা যেন দিয়ে বলেছি অপনহতিতেও সেরকম আমরা নয় এরকম নেগেটিভ ওয়ার্ড থাকলেই বুঝে যাবো সেটা অপনতি অলঙ্কার এবং নেগেটিভ ওয়ার্ডটা কিভাবে হবে যে উপমেয়কে আমরা নিষেধ করছি আর উপমানকে প্রতিষ্ঠা করছি কালকে আমি একটা প্রিভিয়াস ইয়ার পেপারের এক্সাম্পল দিয়েছিলাম যে বাদিকের সঙ্গে ডান দিক মিলাও সেখানে কিন্তু এরকম ছিল কোনটাতে উপমেয়কে প্রতিষ্ঠা করা হয় কোনটাতে উপমানকে প্রতিষ্ঠা করা হয় দেখো এইখান থেকেই কিন্তু বুঝে যাবে উদাহরণটা তাহলে দেখে নি অপনতি অলঙ্কারের উদাহরণ রেখেছি আমি চোখে চোখে কথা নয় গো বন্ধু আগুনে আগুনে কথা অর্থাৎ এইটা নয় সেইটা এইভাবে পুরো বলে দেওয়া হচ্ছে অর্থাৎ উপমানকে প্রতিষ্ঠা করা হচ্ছে তখন হচ্ছে অপনহতি অলংকার এখানে উপমেয় চোখে চোখে কথা সেটাকে ক্রস করেছি আমি অর্থাৎ এটা নয় কাকে প্রতিষ্ঠা করছি আগুনে আগুনে কথা नेक्स्ट যে নিশ্চয় অলংকার ঠিক তার উল্টো আমি ব্র্যাকেটে লিখেও দিয়েছি উল্টো যাতে সহজে আইডেন্টিফাই করতে পারো অপনহতিতে কি করেছি আমরা উপমেয়কে নিষেধ করে উপমানকে প্রতিষ্ঠা করেছি ঠিক তার অপোজিট হয়ে যাচ্ছে উপমানকে নিষেধ করে উপমেয়কে প্রতিষ্ঠা করছি উদাহরণ দিলে বুঝবো উড়ে ভুজঙ্গ নহে ইহ মণিহার এখানে মনিহার যে তাকে প্রতিষ্ঠা করা হলো অর্থাৎ উপ উপমেয়কে প্রতিষ্ঠা করা হলো কিন্তু ভুজঙ্গকে তা অপোজ করা হলো বা নিষেধ করা হলো তাহলে অপনহূতির অপোজিট যদি এইভাবে আসে যে অপনহুতির ঠিক উল্টো অলংকার উল্টো বৈশিষ্ট্য আমরা বা অপোজিট বৈশিষ্ট্য কোথায় দেখতে পাই তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে নিশ্চয় অলঙ্কার নেক্সট আসছে এটাই আজকের লাস্ট ভ্রান্তিমান যেহেতু আমি অল্প অল্প এটা ভীষণ বারবার করে প্র্যাকটিসের একটা বিষয় বিশেষ করে যারা নতুন শিখছো বা যাদের অসুবিধা আচল আছে অলঙ্কারে তাই জন্যই প্রতিদিন যদি অল্প অল্প করে শিখতে থাকো বারবার করে প্র্যাকটিস করতে থাকো এই পাঁচটা করে ছটা করে দুটো করে তাহলে এই শেখাগুলো অনেক গভীরে হবে এবং ভুলবে না একসাথেই সব সবকটা অলঙ্কার একটা ভিডিওতেই পড়িয়ে দিলে ভীষণ গুলিয়ে যাবে কারণ যে বুঝতেই পারছো আমি এক যেভাবে অলঙ্কারগুলোকে সাজিয়েছি বা সিলেবাসে যেভাবে দেওয়া আছে সেভাবেই রেখেছি আমি প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার সাথে ভীষণ সিমিলার একটু এদিক ওদিক হলেই কিন্তু ভুল হয়ে যেতে পারে কোনটাতে উপমেয় কোনটাতে উপমান তাই জন্য অল্প অল্প করে প্রতিদিন যদি ধীরে ধীরে প্র্যাকটিস করতে থাকো আর এর পিডিএফ এ তো আমি বললাম অজস্র উদাহরণ পেয়ে যাবে তাহলে এই শেখাটা অনেক বেশি মজবুত হবে তাহলে আজকে লাস্ট লাইট যেটা ভ্রান্তিমান ভ্রান্তিমানে আমরা কী দেখব সাদৃশ্য বসতো এক বস্তুকে আরেক বস্তু বলে ভ্রম হচ্ছে ভ্রান্তিমান শব্দটা থেকেই বুঝতে পারছো যে ভ্রম হওয়ার কথা সাদৃশ্য বশত এক বস্তুকে আরেক বস্তু বলে ভ্রম যখন হচ্ছে তখন হচ্ছে ভ্রান্তিমান অলঙ্কার উদাহরণ দেখি আমরা ফুয়ালো করবি উড়োহি লুটাওতো করে করতো তুও ভানে এটা বৈষ্ণব পদাবলী শব্দগুলো বা ভাষাটা দেখেই বুঝতে পারছো যে বৈষ্ণব পদাবলী এটি লাইন এখানে কি বলছে রাধার আমি এটা ব্যাখ্যা করে দিয়েছি নিচে যে রাধার যে কৃষ্ণ কৃষ্ণকুন্তল অর্থাৎ কালো যে কেশ সেটি যখন তার বুকে লুটিয়ে পড়েছে তখন রাধা ওটাকে ভাবছেন যেহেতু শ্যাম বর্ণ কৃষ্ণের রঙও শ্যাম তাহলে সেই শ্যাম বর্ণ ভেবে তিনি যেন সামনে তার নবঘন শ্যামই উপস্থিত হয়েছেন তিনি তাকে কোলে তুলে নিচ্ছেন তাহলে রাধার কৃষ্ণ কৃষ্ণকুন্তল দেখছেন তিনি কেশকে যেহেতু কালারটা ম্যাচ করছে বা কালো নবঘন শ্যামের রঙও তাই তাই জন্য সেইটাকে তিনি ভ্রম হচ্ছে বা ভ্রান্তি বসতো তিনি সেইটাকে স্নেহ ভরে কোলে তুলে নিচ্ছেন তখন হয়ে যাচ্ছে ভ্রান্তিমান অলংকার তাহলে যে কটাই আমরা পড়লাম উৎপ্রেক্ষা অপনহূতি নিশ্চয় সন্দেহ ভ্রান্তিমান খুব কিন্তু কাছাকাছি একদম অপনহূতি আর উৎপ্রেক্ষা বাদ দিলে যেহেতু এই দুটোকে আইডেন্টিফাই করা একটু সোজা তুলনামূলকভাবে সহজ বলবো আমি যেন থাকলেই আইডেন্টিফাই করা যায় ওখানে আর এখানে নয় বা নেগেটিভ ওয়ার্ড থাকলে বাকিগুলো কিন্তু ভীষণ কেয়ারফুলি বারবার প্র্যাকটিস করার মতো বিষয় আর সেই প্র্যাকটিস সেট আমি দিয়ে দিয়েছি পিডিএফের সাথে আর তার সাথেই রয়েছে আর একটা অন্য ইউনিটের আরও দশটা প্রশ্ন সেগুলো প্রচুর প্র্যাকটিস করতে থাকো একদমই ভুল হওয়ার বিষয় নয় আর ছন্দ ছন্দ অলংকার থেকে যেরকম আমি বলে থাকি প্রচুর প্রশ্ন আসে কিন্তু এইভাবে ধীরে ধীরে শিখতে থাকলে একদমই সেখান থেকে নাম্বার হাতছাড়া হবে না তাহলে ভিডিওর একদম শেষে আমরা চলে এসেছি আজকে ছোট ছিল ভিডিওটা এক লাইন এক লাইন করে আমি বুঝিয়েছি কিন্তু বারবারই যেটা বলবো এই পিডিএফটা নিয়ে বারবার প্র্যাকটিস করো দেখবে পাবে আর প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করো তাহলে পাবে আর এই সমস্ত কিছু পেয়ে যাবে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে যদি পড়ানো ভালো লেগে থাকে বা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও যদি কোনো মতামত থাকে ভিডিওটা শেয়ার করতে পারো আর এখনও কিন্তু অলঙ্কার চড়বে পরেও আমাদের বিরোধের অলংকার বাকি এছাড়াও সমাশক্তি সভা অ। অতিশয়ক্তি প্রচুর অলংকার এখনো বাকি আছে তাই এই পরপর গুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কালকে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে আমি কিছুদিন ধরেই যেটা বলছি কালকে সেটা বলবো কালকে সেটা রিভিল হবে নতুন আমি একটা টেস্ট সিরিজ আনতে চাইছি চেয়েছি তো সেটা কালকেই হবে কালকে যে আমাদের স্যাটারডে ডাউট ক্লিয়ারিং স্টেশন আছে সেখানে হবে আর এই সমস্ত নোটিফিকেশন থেকে শুরু করে পিডিএফ কী করে পারচেস করতে হয় এই সমস্ত কিছু পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে তার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে এছাড়াও ফেসবুক পেজ জয়েন করতে পারো তাহলে প্রিপারেশন চালিয়ে যাও পরীক্ষার ডেট ডেট এক্সটেন্ডেড হোক কি এগিয়ে আসুক পিছিয়ে আসুক এই সমস্ত কিছু মাথায় না রেখে শুধু নিজের প্রিপারেশন চালিয়ে যাও আর প্রচুর প্রচুর প্র্যাকটিস করো অল দ্য বেস্ট